সাম্প্রতিক সময়ত সমগ্র বিশ্বতে নিজের প্রভাব বিস্তার করবলে সক্ষম হয়েছে ভারতীয়সকলে। বিশ্বর যখন দেশলৈকে চোৱা যায় সেইখন দেশরে কোনোবা নহয় কোনোবা ক্ষেত্র শীর্ষস্থান দখল করে আছে একো একোগৰাকী ভারতীয়। এসময়ত ভারতক রাজত্ব করা ব্রিটেইন এটা নেতৃত্ব দিছে এগৰাকী প্রবাসী ভারতীয়। পিছে কেবল ব্রিটেইনে নহয়, যদি ভবামতে সকলো ঠিকই থাকে তেনে অচিরেই আমেরিকার মূল ব্যক্তি তথা রাষ্ট্রপতি হিসাবে দেখা যাব এগৰাকী ভারতীয়। আর সেইগৰাকী বিশেষ ভারতীয় হৈছে 37 বছরীয় বিবেক রামাস্বামী। কেন বিবেক রামাস্বামী 2024 আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন অবতীর্ণ হবর ইচ্ছা প্রকাশ করেছে। পিছে আমেরিকার রিপাবলিকান দলের তিনিগৰাকী প্রার্থীয়ে এবার নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা আগবহাই নিজের সমত প্রকাশ করেছে। তাৰ ভিতৰত প্ৰথমগৰাকী নাম হৈছে প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি তথা আমেৰিকাৰ বিতৰ্কিত নেতা ডনাল্ড ট্ৰাম্প। কিন্তু গুৰুত্বপূৰ্ণ বিষয়টো হ'ল আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ বাবে নিজকে প্ৰজেক্ট কৰা অন্য দুগৰাকী প্ৰাৰ্থী হৈছে ভাৰতীয় মূলৰ। ইয়াৰ প্ৰথমগৰাকী হৈছে $600 মিলিয়ন আমেৰিকাৰ প্ৰখ্যাত উদ্যোগপতি তথা ভাৰতীয় মূলৰ বিবেক ৰামাস্বামী আৰু অন্যগৰাকী হৈছে নিকি হেলি। ইয়াৰে নিকি হেলিৰ পূৰ্বপুৰুষ ভাৰতীয় হ'লেও বৰ্তমান নিকি হেলি হিন্দুত্বক ত্যাগ করে সম্পূর্ণরূপে খ্রিস্টান ধর্মক আকোয়ালি লৈছে। কিন্তু ইয়ার বিপরীতে বিবেক রামাস্বামীয়ে এতিয়াও বিভিন্ন টিভির টক শো বা বিভিন্ন সভাত নিজকে এগৰাকী প্রাউড হিন্দু হিসাবে পরিচয় দিয়ে। বিবেক রামাস্বামীর পিতৃমাতৃ আছিল ভারতের কেরালা রাজ্যের। কিন্তু বিবেক রামাস্বামীর জন্মের পূর্বে বিবেকর পিতৃমাতৃ ভারত ত্যাগ করে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করে, যার বাবে জন্ম সূত্রে বিবেক রামাস্বামী এগৰাকী আমেরিকান যদিও হিন্দুর প্রতি আস্থা থকা বিবেকে স্পষ্টকৈ তামিল ভাষার লগতে হিন্দি ভাষাত লিখিব আর কবও জানে। পিছে ডনাল্ড ট্রাম্প, বিবেক রামাস্বামী, নিকি হেলি এই তিনগৰাকী প্রার্থীয়ে নিজকে রিপাবলিকান দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা আগবহার ইচ্ছা প্রকাশ করলে অন্য বহু কেগৰাকী প্রভাবশালী নেতাই রিপাবলিকান দলের 2024 প্রতিদ্বন্দ্বিতা আগবহার যুঁজা ইতিমধ্যেই চলাই আছে। ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ। NB News, সহজ সরল ভাষাত নবভারতর কথা।